সবার থেকে বড় কথা, আমি কোনো কন্টেন্ট পাচ্ছি না। কোনো কন্টেন্ট পাচ্ছি না কেন আমি? হ্যাঁ, গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঠিক আছে, চলো, আজকে আমার ডেলি যে লাইফস্টাইল, তো আমি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ঠিক আছে, তো এখন বাজে হচ্ছে 8টা, তো এখন ঘুমটা ভেঙেছে সবে, তারপরে মাথার গিলু নড়ে গেছে। ঠিক আছে, যে ভিডিও ছাড়তে হবে মানে ছাড়তে হবে, অমলু মামা বলে কথা, ভিডিও ছাড়তে হবে। ঠিক আছে মামা, চলো। তো ডেলি লাইফস্টাইল ব্লগে যেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, যে আমি সারাদিন কি করি বা কি আমার ডেলি রুটিন বা ডেলি লাইফস্টাইল, তো সেটাই শেয়ার করবো। তো চলো, তো গাইস, ঘুম যখন ভেঙে গেছে তো এবার ওয়ার্কআউট করতেই হবে। এটাই সবার থেকে সকালের মজার কাজ, ওয়ার্কআউট করতে হবে। তো চলো, ওয়ার্কআউট তো হয়ে গেল, এবার যেতে হবে নিচে, দেখি নিচের কি অবস্থা। এই দেখো, এই দেখো, বলতে বলতে এসে গেছে, দেখো সেই বাড়ির আর একজন সদস্য আমাদের, সেই সদস্য, এই যে জিকো, জিকো দেখো, আজকে আমার বিছানার কপালে দুঃখ আছে, খুবই দুঃখ, খুবই দুঃখ। এই দেখো এর অবস্থাটা একটু দেখো, শুধু দেখো, বলতে বলতে এসে গেছে, শুধু বলছিলাম যে আসবে, এসে গেছে। তো ফাইনালি নিচে এসে দেখি এই অবস্থা, দেখো নিজের খাওয়া ঠিকঠাক করে খায় কিনা ঠিক নেই, এদিকে বাবা খাবে যখন বা মা খাবে যখন, তখন ওর খেতেই হবে, কিছু না কিছু একটা খেতে হবে, হাত চাট দিলেও হবে, ওর এমনই একটা স্বভাব হয়ে গেছে, খেতে হবে ওকে, কিছু করার নেই। তো এবার মা আর বাবা চলে যাচ্ছে যে যার কাজে, এখন আমি বাড়িতে একা, মানে আমি আর জিকো দুজনই এখন বাড়িতে একা, এখন সারাদিন কি হবে জানি না, তোমরা দেখতে থাকো। এদিকে আর মা বাবা চলে যাচ্ছে বলে এনার মন খারাপ, তাই বসে রয়েছে। তো অ্যাট লাস্ট আমার ব্রেকফাস্ট রেডি, ওয়ার্কআউটের পরে এটাই আমার ব্রেকফাস্ট। ফাইনালি ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখন 11টা বাজে, যাই হোক, তো এখন আর কোনো আমার কাজ আমি আপাতত খুঁজে পাচ্ছি না, তো আপাতত যেহেতু কোনো কাজ খুঁজে পাচ্ছি না, ঘুমটাই একমাত্র কাজ আছে আমার, তো এই ঘুমটাই এখন আমার মনে হয় সবার থেকে বেস্ট। কারণ জিকেও নিচে ঘুমিয়ে পড়েছে আর বাড়িতে সব কিছুই রেডি করা, সব কিছু করা, রান্না বান্না থেকে শুরু করে এভরিথিং, সো এখন ঘুমানোটাই একমাত্র মনে হয় বেস্ট। তো চলো, বৃষ্টি যদিও পড়ছে তাও কোনো ব্যাপার না, দুজনে ডেটে যাচ্ছে, বৃষ্টি কোনো কিছুকে আটকাতে পারে না, ডেটে যাচ্ছে বলে কথা, বৃষ্টি হোক যাই হোক, তো একটু হাই করে দাও আমার গরিবের চ্যানেল। হ্যাঁ, হাই করে দিচ্ছে। তো যাই হোক, বাইরে ওয়েদারটা ভালো, ভালোই বৃষ্টি হচ্ছে, তো ঘুমটা ভালোই হবে দুপুর অবধি। চলো, তো গাইস ঘুম কমপ্লিট, এখন বাজে 1টা, চানটা তো করতে যেতে হবে এবার, এবার চান টান করে এসে, চান টান করে এসে তারপরে খাওয়া দাওয়া, জিগুকে খেতে দেওয়া, অনেক কাজ আছে,
তো তোমরা দেখতে যাবো। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিল, খাওয়া দাওয়া শুয়ে টুয়ে এখন 8:30 বাজে বেরোতে। সব কমপ্লিট, আপাতত বাড়ির এখানে চলে এসেছি বাড়ির সামনে। আমরা দেখো জিকোর কি অবস্থা হয় আমি বাড়ি আসলে, এটাই হয়। তো খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বেজেও গেছে অনেক, তো এখন আমাকে যেতে হবে উপরে আমার নিজের ঘরে গিয়ে। তারপরে তো বুঝতেই পারছো ঘুম আবার কালকে। সো গাইস, সারাদিনে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, তো এবার ঘুমাতে হবে অবশ্যই। তো ঠিক আছে, আবার নেক্সট ব্লগে দেখা হবে, তো গুড বাই। ও অবভিয়াসলি লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ফর মোর আপডেটস ফ্রম দিস চ্যানেল। ওকে, সো গুড নাইট।